ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই নন্দীগ্রাম দু নম্বর লোকাল কমিটি আজ সন্ধ্যাবেলা ভীমবাজারে গণ অর্থ সংগ্রহ করল। এই গণ অর্থ সংগ্রহতে উপস্থিত ছিলেন নেতৃত্ব হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক জাকির হোসেন মল্লিক এবং নন্দীগ্রাম দু নম্বর লোকাল কমিটির সম্পাদক শোভন খাটুয়া এবং অন্যান্য নেতৃত্ব ও সভ্য সমর্থকবৃন্দ। গণ অর্থ সংগ্রহ হচ্ছে এই ভীমবাজারে কী কারণে? আগামীকাল 17 অক্টোবর 2022 এসএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এক শিক্ষা শিবির আয়োজন হয়েছে নন্দীগ্রাম 2 ব্লকের রেয়াপাড়াতে। এই শিক্ষা শিবিরকে সফল করার লক্ষ্যে এসএফআই নন্দীগ্রাম 2 লোকাল কমিটি এবং পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকের উপস্থিতিতে আজকের এই গণ অর্থ সংগ্রহ। মানুষজনের সাড়া কেমন পাচ্ছেন? খুব ভালোই। আপনার নাম? আমার নাম শোভন খাটুয়া, এসএফআই নন্দীগ্রাম 2।